এখানে লাইটিং এ শো হয়, এই মন্দিরটা গোটাটা লাইটিং এ সাজায়। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি কানকির ধাম, আর আমার সাথে তিনজন আছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এখন বাজে সকাল 6:30, এখন এই মাত্র ট্রেন ধরবো, ট্রেন যাবো কানকির ধাম। চলো পুরো ভিডিওটা সাথে থাকো। কি ভালোবাসা বারা নাকি চলে যাওয়ার বাহানা বানা দূরে আকাশ। ফাইনালি আমি এখন চলে আসছি কানকির ধামের সামনে। এই যে হলো মন্দিরটা, তো এখন ভিতরে এন্ট্রি করবো। আর সকাল থেকে কিছু খেয়ে আসিনি, সেই 6টার দিকে বাড়াইছি, তো এখন গিয়ে কিছু খাবো, তারপরে দেন এই মন্দিরে এসে ঘুরবো। তো এখন খাওয়ার দোকান খুঁজি, তারপরে খেয়ে নিয়ে দেন ভিতরে প্রবেশ করবো। আর আমার সাথে এসেছে চয়ন, আর এখানে আছে রিজু, দুইজন আছে, হাই করে দেখটু। আরও ভিতরে অনেকে আছে, তোমাদের সবার সাথে পরিচয় করাবো, এবং ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আমিও ভিতরে এন্ট্রি করবো, আর তোমাদের মাঝখানে সব কিছু প্রেজেন্ট করবো, আর কয়টা থেকে কয়টা অবধি খোলা থাকে সমস্তটা বলবো। এখন ভিতরে এন্ট্রি করতেছি, তো চলো ভিতরে এখন ঢুকি এবং যা যা পারবো শেয়ার করবো। আর বেশি কিছু এখানে ক্যামেরা অ্যালাউ নাই, তার যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করবো। আর এখান থেকে জাস্ট দেখতে জাস্ট দারুণ লাগছে, এটাই পুরো মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। চলে আসছি মন্দিরের গেটের সামনে, এই যে হলো সেই মন্দিরটা, তো চলো এখন ভিতরে এন্ট্রি। জয় জয় শঙ্কর আদি দেব শঙ্কর, তের জপ কে বিনা চলে ই সাঁস কিস তরহ। তাহলে ভিডিও সেরকম ভাবে করতে পারিনি, বাট তোমাদেরকে সামনে একটা দেখাতে পারিনি। হ্যাঁ, এখান থেকে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি তোমাদের মাঝখানে শেয়ার করতেছি। আর এখান থেকে ভিউটা দেখতে জাস্ট দারুণ লাগতেছে, পুরো এই যে মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগতেছে। ঠিক, তো এখন নিচেও যাব, ওই সাইডটাতেও যাব, তারপরে সমস্তটা দেখাবো। এখন ভিতরে কোনোভাবে এন্ট্রি করছে, আর ভিডিওটা লুকাই লুকাই করতেছে। হ্যাঁ দেখো, লেখা আছে ফটোগ্রাফি কভার ভাবছি নিষিদ্ধ, ঠিক কিছু ফটো নেওয়া যাবে না, তাও কোনোরকমভাবে আমি নেওয়ার চেষ্টা করবো। চলো এখন ভিতরে এন্ট্রি করে ফেলছি, এখন বাইরে গিয়ে সমস্ত তোমাদের মাঝখানে। আর গাইস, মন্দিরটা কখন থেকে কখন অবধি খোলা তোমাদেরকে প্রপার টাইমটা বলে দিই। ঠিক, সকাল 8টার মধ্যে খুলে যায় মন্দিরটা, আর থাকে রাত্রি 8টা অবধি। ঠিক এই টাইমের মধ্যে তোমরা আসতে পারো, আর ভিতরেও গাড়ি প্রবেশ করা যাবে। এখানে হচ্ছে গ্যারেজ, চারো সাইডটা দেখতে পাচ্ছ, এখানেই পুরো গাড়ি রাখার ব্যবস্থা করা আছে। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে অবশ্যই রাখতে পারো, ওই সাইডেও পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর ভিডিও মোটামুটিভাবে তোমাদের মাঝখানে শেয়ার করতেই, কারণ ভিতরে বেশি ভিতরে ভিডিও করা অ্যালাউ না, আর গানও চলতে সেই কারণে। বাট আমি সে পূজা দেওয়ার উদ্দেশ্যে আসিনি, যতটুকু পারবো তোমাদের মাঝখানে শেয়ার করব। আর পূজা দিলে আই থিঙ্ক সামনে বছর আবার আসবো, তখন পূজা দিব, তখন আরও ভালো করে শেয়ার করব সব কিছু। আর এখান থেকে জাস্ট কিন্তু ভিউটা দেখতে আলাদাই লাগছে, মানে আমি বলবো আমাদের মানে বাড়ির আশেপাশে এই মন্দিরটা বেশ। তোমরা আসলে অবশ্যই এই মন্দিরে ভিজিট করতে পারো, আর দেখতে পারো, সবাই আসো একবার হলেও আসো। তো গাইস, এখন আসছি আমি একটা দোকানে খেতে। ঠিক, তো আমাদের ওখানে 4 পিস 20 টাকা নেয়, এখানে 2 পিস 20 টাকা, মানে বাইরে আসলে যেটা হয়। আর এখানে কি একটা ডালের মতো দিচ্ছে, তো এটা এমন খাবো, কারণ পেটটাকে সবাই চালাতে হবে নাকি, তো এটা খাই। হ্যাঁ, আমাদের ওখান থেকে একটু পিসটা বড় আছে না, কি বল, আমাদের ওখান থেকে পিসটা বড় আছে। আমাদের খাওয়া কমপ্লিট, এখন খেয়ে আবার আসলাম, এখানে ঘুরবো কিছুক্ষণ, থেকে চলে যাবো। আর ওই সাইড দিয়ে আগের বার ঘুরছিলাম, তোমাদেরকে দেখালাম। আর এটা হলো মেন গেট, ঠিক আছে, মেন গেট হলো এইটা, এই যে দেখানোর চেষ্টা করতেছি, এটা হলো মেন গেট। এই গেট দিয়ে এখন ভিতরে এন্ট্রি নিব, আর যা যা পারবো শেয়ার করবো। আর ওই দিকটা তোমাদেরকে যে দেখাচ্ছিলাম ওটা ছিল পিছন গেট। ঠিক, আর এখন আসি আমরা সামনের গেটে, সামনের গেট দিয়ে পিছন ভিতরে এন্ট্রি করবো। আর ভিতরে এন্ট্রি করতেই তোমরা এখানেও কিন্তু গাড়ি রাখার এরকম ব্যবস্থা পাবে পুরোটা, তো তোমরা এখানে গাড়ি অবশ্যই রাখতে পারবে,
তো এখন মেন গেট দিয়ে ভিতরে এন্ট্রি করলাম। গাইস তোমরা এই মন্দিরে এসে যারা যারা পূজা দিতে ইচ্ছুক তোমরা আসে পূজা দিতে পারো অবশ্যই। এখানে ডালারও ব্যবস্থা আছে, ঠিক এখানে খাওয়া দাওয়া সমস্ত সব ব্যবস্থা আছে, বাট ভিতরে না দামটা তুলনামূলকভাবে বেশি। তো এখন কাকু এখানে ডালা কত টাকা করে? শুধু 100 টাকা করে শুধু? ও তো তোমরা এখানে আসে অবশ্যই পূজা দেওয়ার জন্য ডালি নিতে পারো বা চেক করতে পারো বা বাইরেও তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে প্রসাদ টোসাদ সমস্ত কিছু নিতে পারো তোমরা। আর কাকুর কাছে শুনলে তোমরা যে এখানে 1000 টাকা থেকে ডালা শুরু আছে এবং 2000 টাকা অবধিও তোমরা অবশ্যই ডালা নিতে পারো। তো তোমরা অবশ্যই আসো আর এখান থেকে পারলে নিয়ে যাও, নাহলে বাইরে থেকেও তোমরা নিতে পারো। তো গাইস আমরা আসছিলাম 3 জন, ঠিক আছে, এখন আরও 3টা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, আমরা 3-6 জন একসাথে ঘুরতেছি, তাদের সাথে তোমাদেরকে পরিচয় করাই দিব। আর আমার ব্লগে তো হামেশাই দেখে থাকো এই 2 জনকে, এখানে আছে রিজু, এখানে আছে চয়ন, আর এখানে আরও 3টা ভাই আছে। ভাই তোমার নাম? সৌরভ। সৌরভ ভাই আর তোমার? সরকার। তোমার নাম? নাম হচ্ছে শিবের সরকার। শিবের সরকার। তো এই 3টা ভাইয়ের সাথে দেখা হলো, তো কেমন লাগছে এখানে আসে বলো? ভালো লাগছে, লজ্জা লাগে নাকি ক্যামেরার সামনে? ওটাই, ঠিক আছে, তো অনেকেরই লজ্জা লাগে, কোনো ব্যাপার না। তো এখন মন্দিরটা আমরা 6 জন মিলে ঘুরতেছি এবং তোমাদের সাথে যতটা পারবো টোটালটা শেয়ার করার চেষ্টা করব। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি। মন্দিরের পিছন সাইডটা এরকম দেখতে বেশ সুন্দর লাগতেছে। আর এখানে কিন্তু রাত্রেবেলা ফুয়ারা চলে, কাকুদের কাছে যা শুনলাম এখানে কিন্তু ফুয়ারা চলে, আর ফুয়ারাটাও এখন চলবে না, সন্ধ্যাবেলা চলবে লাইটিংয়ের সাহায্যে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখতে কিন্তু আলাদাই লাগতেছে, ঠিক এখান থেকে জাস্ট ভিউটা দারুণ। এর আশপাশে যদি বাড়ি হতো রিপ্লি বলছে আমি মাঝে সাজিয়ে আসতাম। আর পিছন দিকটাও এরকম টাইপের বেশ সুন্দর, তোমরা অবশ্যই আসো। এখন এখন বাজে 11টার মতো, আমি এখনও বাইরে চলে যাবো একটু কিছুক্ষণ ঘুরে। আর তোমাদের কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তোমাদের সিনেমাটিক শটগুলো কেমন লাগছে, অবশ্যই কিন্তু ওদের জানাও। তো বেশ সুন্দর লাগছে আমার এখানে এসে, আর আমিও যেটা যেটা বললাম তোমরা মাথায় রাখো, আর তোমরা অবশ্যই এখানে আসে ঘুরে যেতে পারো। তো তোমরা অবশ্যই একবার হলেও এখানে, আর এখানে যারা বাচ্চারা আসবে বাচ্চাদের জন্যও কিন্তু এই মন্দিরের সুবিধা আছে, ঠিক এখানে হচ্ছে ঝর্ণার মতো আছে, আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য পার্ক আছে, অনেক বাচ্চারাই উঠছে। মন্দিরের গেটটা হচ্ছে ওই সাইডে, গেটের একটু ভিতরে ঢুকলে সামনে এই মন্দিরটা, মন্দিরের ঠিক সাইডেই কিন্তু এই যে বাচ্চাদের পার্ক আছে, দোলনা টোলনা হাবি জাবি অনেক কিছু আছে। তো তোমরা বাচ্চারাও যারা আসতে চাও তোমাদের জন্যও কিন্তু সুবিধা আছে। আর এখানে বড়দের উঠা অ্যালাউ নেই, কারণ চার সাইডে কিন্তু গার্ড সেই কারণে। আর এই জলটা নোংরা হয়ে গেছে, এটা জানি না চলবে কি না, বাট ওই সাইডে যেটা তোমাদেরকে দেখালাম ওটা কিন্তু রাত্রেবেলা বা সন্ধ্যার পরে বলতে পারো হয়। আর আজকে শুনছি ওই লাইটিং যে শোটা হয় ভিতরে ওইটা বন্ধ আছে, বাট মাঝে সাঝে ওইটা চলে, দাদাদের কাছে যা শুনে বুঝতে পারলাম। তো তোমরা আসো লাইটিং শো দেখতে গেলে অবশ্যই তোমরা কিন্তু সন্ধ্যাবেলা আসে ভিজিট করবে এবং তোমরা লাইটিং শোটা দেখবে, আর ওইটাই বেশি ইন্টারেস্টিং তোমাদের কাছে আমি বলবো। তো তোমরা অবশ্যই আসো আর লাইটিং শোটা গিয়ে দেখো। কত আশা